জামাত ইসলামের আমিরকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলে জামাত শিবিরের নেতা কর্মীরা পুলিশের উপর হামলা চালায় এ সময় শিবির কর্মীদের ছোড়া পুলিশ সদস্য আহত হন আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে মহানগরীর দড়ি খরবনা উপশহর সড়কে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে মহানগরীর নিউ মার্কেট এলাকায় আকস্মিক জোর হন জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীরা এক পর্যায়ে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তারা বিক্ষোভ মিছিল থেকে জামাতে ইসলামের আমির রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে স্লোগান দেন এতে জামাত ইসলামের রাজশাহী মহানগরের সেক্রেটারি এমাজউদ্দিন মন্ডল সহ কয়েকশো জামাত শিবিরের কর্মী ছিলেন মিছিলটি নিউ মার্কেটের সামনে থেকে মহানগরীর কাদিরগঞ্জ সড়ক হয়ে দরি খর বোনা রেল ক্রসিং কাছে চলে যায় এ সময় জামাতের বিক্ষোভ মিছিল ছত্র ভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এতে দুই পুলিশ সদস্য আহত হন তারা হলেন মহানগরীর বুয়াকালী থানার উপপরিদর্শক আবু হায়দার ও কনস্টেবল মোহাম্মদ আহাদ তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঝাউল ইসলাম বলেন পুলিশের অনুমতি না থাকায় তারা জটিকা মিছিল বের করেছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে ছুটতে দিকবিদিক পালিয়ে যায় যে কারণে সেখান থেকে তাদের কাউকে আটক করা যায়নি তবে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা